হাই জুডাস ফ্যামিলির মেম্বাররা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আনবক্সিং। আজকে 2 সপ্তাহ ধরে প্যাকেটগুলো আমার বাসা পড়ে আছে, টাইম হইতে ছিল না, ওই জন্য আর আনবক্সিং করতে পারি নাই। তো ফাইনালি ডিসিশন নিলাম করবোই, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার খুব প্রয়োজন, ইউজ করতে পারতেছি না আনবক্সিং এর জন্য। যেহেতু প্যাকেট অনেকগুলো, টেবিলটা খুবই ছোট, ওই জন্য আমি প্যাকেটগুলো সবগুলো সারি রাখছি, একটা একটা করে ওপেন করবো। সর্বপ্রথম আমি এই প্যাকেটটাই খুলবো, কারণ এটা হচ্ছে আরেকটা সিসি ক্যামেরা, এটা আমাকে মিবাও কোম্পানি পাঠাইছে। আমি লাস্টে যে ভিডিওটা করছিলাম সিসি ক্যামেরার উপর, ওইটা মিবাও কোম্পানি ছিল, তো আমি ওই ভিডিওটার লিঙ্ক মিবাও কোম্পানিকে ইমেল করছিলাম এবং বলছি তোদের যদি অন্য কোনো মডেলের সিসি ক্যামেরা পাঠানোর ইচ্ছে থাকে আমাকে, আমি আনবক্সিং করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। তো ওই জন্য ওরা আমাকে এটা পাঠাইছে, আমি এটা যেদিন আসছে ওই দিনও খুলে ফেলছি, কারণ প্যাকেটের উপর কিছু লেখা ছিল না, তো ওইটার জন্য খুলে দেখছিলাম। তো এটা আমি আপনাদের সামনে খুলতেছি। তো এটার মধ্যে আমি ডিটেলস তেমন কিছুই বলবো না, লাস্ট যে আনবক্সিংটা করছি এটার ভিতরে বলছি এটা অন্য মডেলের, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো চিন্তা করছিলাম, কিন্তু দেন চিন্তা করলাম যে কোনো দরকার নাই, এই আনবক্সিং এর ভিতরে এটা নিয়ে ডিটেলস বলে দেবো। চার্জার, চার্জ দেওয়ার জন্য এটা হচ্ছে গিফট কার্ড, ওরা প্রত্যেকটা প্যাকেট একটা করে গিফট কার্ড দেয়, যদি এটা আমার জন্য প্রযোজ্য না, কারণ আমাকে এটা ফ্রি পার্টিস, ওই জন্য আমি এটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ম্যানুয়াল কিভাবে ইউজ করে, এগুলো হচ্ছে দেওয়ালে লাগানোর জন্য অন করে কিভাবে। তো আমি এখন অ্যাপটা ডাউনলোড করে নিতেছি, কারণ এটা ফার্স্টে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ওয়াই আই ইয়র, এটা হচ্ছে অ্যাপটা, আপনারা দেখতেছেন কিনা জানি না। এখান দিয়ে অন করে, এখান দিয়ে মেমোরি কার্ড ঢুকানোর জন্য অনেকক্ষণ অনেক কিছু ট্রাই করার পর ফাইনালি আমি এটা কানেকশন করতে পারলাম। অনেকক্ষণ না, মিথ্যা কথা, 2 থেকে 3 মিনিট লাগছে, জাস্ট বুঝের টাইমটা আর কি, 2-3 মিনিটের মধ্যে কানেকশন হয়ে গেছে। তো দেখা যাক কি নিচ্ছে। আর এটা মেমোরি কার্ডের ভিতরে যা কিছু আপনি রেকর্ড করতে চান এটা রেকর্ড করতে পারবেন, আর মেমোরি কার্ড ফুল হয়ে গেলে এটা অটোমেটিকলি এই ক্লাউড আছে, ক্লাউডের এই ভিতরে ডাউনলোড হয়, ওইটার জন্য আপনাকে ক্লাউড মেমোরি কিনতে হবে। আর আপনি মেমোরি কার্ড না লাগাই, জাস্ট আপনি যখন কিছু দেখতে চান অথবা দেখা যাইতেছে যে আপনি কিছু একটা করতেছেন, বা আপনি বেবি আছে, আপনি বেবিকে একটু রাখি, আপনি কিচেনে গেলেন, তো আপনি বেবিকে চোখে চোখে রাখার জন্য এটা ইউজ করতে পারেন, জাস্ট ওই টাইমে আর কি। এই তো এখানে ক্লাউডের যতগুলো আছে এগুলো দেখাইতেছে, এগুলো তো আমার দরকার নাই, আমি এটা করবো না। তো যাই হোক, এখন আপনার যেহেতু ফার্স্ট বার ওই জন্য লোড হচ্ছে, লোড হইতে একটু টাইম লাগবে, প্রথমবার সবসময় একটু টাইম বেশি লাগে, এরপরে সব মানে খুব তাড়াতাড়ি হয়, মানে আমি গতবার যেটা নিয়েছি ওইটার মধ্যে এরকম, প্রথমবার একটু টাইম বেশি লাগছে, দেন সব ঠিক হয়ে যায়। তো এটার মধ্যে ডিটেলস বলার মতো কিছুই নাই, এই নর্মাল একটা সিসি ক্যামেরা, গতবারে সব বলে দিচ্ছি কি কি করা যায় কি কি না করা যায়। এটার মডেল হচ্ছে ইপি ক্যামেরা D700, এটার মধ্যে মেবি চিকন হওয়ার জন্য একটা গেঞ্জি নিছি, যেহেতু আপনারা সবাই বলছেন আমি মোটো হয়ে যেতেছি, এই জন্য এটা নিছি, মাপটা ঠিক আছে কিনা আল্লাহ জানে। এটা সারাক্ষণ পরে থাকবো তাহলে অল টাইম দাম হবো, এটার দাম পড়ছে প্রায় 35 ইউরো, প্রায় না 34.99 ইউরো। তো দেখা যাক, আমি এক মাস পরে আপনাদেরকে আপডেট দিব টিকটকে এটা কি কাজ করতেছে কিনা। এটা আসলে আমাকে তামানা নেওয়া হয়েছে, তামানা আমাকে সব উঠতে বসতে খোটা দেয় যে আমি মোটো হয়ে গেছি না। এরপরে নিছি এই এই হেডফোনগুলা ব্লুটুথের, এগুলো অফারে পাইছি ওই জন্য রাখছি, আমার কোনো প্রয়োজন নাই, তামানারও আছে আমারও আছে, তো তবুও নিয়ে রাখছি, তামানা সবসময় নষ্ট করে ফেলে হেডফোন, এই জন্য মানে বাসে রাখতেছি আর কি একজোড়া, তামানা নষ্ট করলে সাথে সাথে আরেকটা আছে। তো এটা আমি নিয়েছি হয়েছে 15 ইউরো দিয়ে। এরপরে নিয়েছি এই ওয়েবকামটা, মানে সামনে থেকে ইউটিউবে লাইভ করার টার্গেট আছে, তো এখন ইউজ করা হয় নাই, এটা আসছে আজকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ না আরও 1 সপ্তাহ বেশি এখন ইউজ করা হয়নি, কারণ গেম খেলারে টাইম পাই না, লাইভ করবো কখন। একটা ট্রিপড আছে লাগানোর জন্য, ভালো হয়তো খারাপ না। এরপরে ওয়েবকাম হয়েছে এটা, এটা নিশ্চয় হচ্ছে 40 ইউরো, তো এখানে এর চারপাশে এটা হচ্ছে লেড, তো যাই এটা বিস্তারিত কিছুই বলার নেই। একটা ওয়েবকাম, এটা মেবি একটা হুক, কারণ আমি এক্সপ্রেসে অনেকগুলো জিনিস অর্ডার দিছি, সবগুলো কথা মনে নাই। হ্যাঁ, এটা হুকটাই, মানে চাইনিজ জিনিস নিতে যা হয় আর কি, এখন প্রত্যেকটা ইয়াতে একটা করে সুইচ আছে, আপনি মানে যেটা ইউজ করেন ওইটা অন করলেন আর বাকিগুলো অফ করে রাখলেন, মানে কি বাজে দেখা যাইতেছে, কোয়ালিটি মানে দেখতে কিরকম লাগতেছে। আমি আরো একটা নিয়েছি অ্যামাজন থেকে, ওইটা মানে ইউজ করতেছি 12 ইউরো দিন হয়েছি জাস্ট, ওইটা হয়েছে 2 ইউরো, 2 ইউরো জিনিস 2 ইউরোর মতোই। পরে হচ্ছে এটা, এটার মধ্যে মেবি তামান্নার ফাউন্ডেশনটা, এটা হচ্ছে তামানোর জন্য নিছি, এটা হচ্ছে 15 ইউরো, যদি কেউ কিনতে চান তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিবো। হ্যাঁ, এটা এটাও তো দিচ্ছে, এটা কি এটার কি বলে তামান্না, ওই ফোমের মতো পাপ করে যে এটা পাপ পাপ প্যাকেটের রকম ভিতরে, আপনারা যারা ইতালিতে থাকে নিতে চান নিতে পারেন, কারণ তামান্নার জন্য আমি সবসময় বেস্ট জিনিসটাই নিই, শত হইলে আমার বউ এমনিতেই বিশ্রী লাগে, খুলে কেমন তামান্না অশিক্ষিত, এটা ঘুরে দিতে হয়, এটা ঘুরে ফিরতে হয়, তো বউ এটা কেমন ইউজ করে আমার কারণে দিয়ে নিই, এর সঙ্গে মেবি এটা খুলতে হবে উপরে কাগজটা খুলে, তো এটার ভিতরটা হচ্ছে এরকম, প্যাকেটটা অনেক ভালো, এটা 16 ইউরো না 17 ইউরো পড়ছে। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা, ব্ল্যাক হেড রিমুভার, এটা নিশ্চয়ই 29 ইউরো, মানে আমার যদি ভুল না পাও 29 নাকি 39, নাকের উপরে মুখের এখানে যে আপনার এই ব্ল্যাক হেড কতগুলো থাকে না কালো কালো, ওগুলো উঠানোর জন্য। এটা আমি আমার জন্যই নিছি, কারণ আমার আসলে নাকের এখানে অনেকগুলো অনেক আছে না, অনেকগুলো না, তো তামার নাম প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করে দেয়, তো তামার কষ্ট দেখার পারতেছিলাম না, ওই জন্য ভালো একটা জিনিস নিচ্ছে অটোমেটিক, এটা আমি খুব তাড়াতাড়ি করতে পারবে। তো খুলি দেখি, এটা অনেকগুলো দেখার পর এটা আমি চয়েস করছি, কারণ কমেন্টগুলো ভালো ছিল নিচ্ছে,
আমি মানে Amazon থেকে নেওয়ার সময় বেশিরভাগ সময় কমেন্ট পড়ি মানে এই রিভিউ যেগুলো আছে না মানুষের যে রিভিউগুলোতে ওগুলো দেখিনি তো এটার মধ্যে অনেকেই ভালো দিছে তো সেটা করলাম এটা ট্রাই করি দেখেন এখনো প্রফেশনাল আনবক্সিং করতে পারতেছি না লাইটিং এর যে ব্যাপারটা আছে এটা এখনো হইতেছে না হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি যেটা ইউজ করবেন যেটা মে যেটা ইউজ করবেন ওইটা নিবেন নিয়ে ধরুন আপনি এই এই উজ্জ্বল এটাকে উজ্জ্বল বলে বাংলাতে কি বলে আমার কোনো আইডিয়া নাই দেখেন না এখানে ঢুকাবেন ঢুকানোর পরে স্টেপ এখন মেবি চার্জ না আর চার্জ আছে তো অন হচ্ছে হ্যাঁ অন করার পরে স্টার্টের যে বাটনটা আছে এটাকে হালকা একটা চাপ দিতে হবে ও কাজ করে তো সিরিয়াসলি কাজ করে দেখো এটা রিভিউ দিছো গুড রিভিউ ও মা গো দেখো 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 আমি কিন্তু এতটা আশা করি না এত ভালো যে এটা আশা করি না কারণ সেই তো আমি তো নিজে নিজে করতে পারবো আমার তো তোমার দরকার নাই এটা আপনারা নিতে পারেন কারণ আমি ড্যাম শিওর আমাদের যারা বাঙালিরা আছে সবার এরকম অনেকগুলো আছে ব্ল্যাক হেডস যেটা বলে আর কি নিচে লিংক দিয়ে দিচ্ছি আপনারা এটা কিনতে পারেন দেখতেছেন এখানে একটু হালকা দেখা যাচ্ছে বেশি না আসলে কাজ করে এরপরের প্যাকেটটা হইছে এটা আমি একটু খুলে দেখছিলাম কারণ আমি আরেকটা জিনিসের জন্য ওয়েট করতেছিলাম ওইটা আসলে নাই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এটা হইছে আমাদের তাবিদের জন্য এটা জাস্ট আপনি দেখে মন দেখাচ্ছি এটা বাকিটা বেলা আরেকটা ভিডিওতে দেখবেন মেবি আজকে রাতে করব ভিডিওটা নেক্সট এই ভিডিওটা আসবে ইনশাআল্লাহ আমাদের 5-6টা ভিডিও জমি রইছে তো আস্তে আস্তে সবগুলো বের হবে তো এটা খুলে দেখাচ্ছি না এটা কোনো রিভিউ নাই এখন এটা রিভিউ হচ্ছে আলাদা এটাও এটা হচ্ছে ডিউমিডিফিকেটর এটার এই ইংলিশটা আমি মানে কুচি অনেক তো এটা আমি উচ্চারণ করতে পারি না তো আমি উপর দিয়ে এখন মানে ভিডিও দেখে উপর দিয়ে লিখে দিব আচ্ছা যাই হোক এটা নিয়ে আলাদা একটা রিভিউ দিব এখানে দেখা যাক তো যাই হোক আনবক্সিং শেষ ইনশাআল্লাহ নেক্সট আরেকটা আনবক্সিং এ দেখা হবে